নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চালকপি বানিয়ে দেখাবো। চালকপি বানাতে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো যথারীতি আমার ভিডিওতে দেওয়া আছে। গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এরপর আমি ঘি দিয়ে দিলাম। তারপর খানিকটা সাদা তেলও আমি ওতে দিয়ে দেব। এরপর কড়াইটা গরম হয়ে গেলে আমি কপিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। অল্প পরিমাণে নুন ছড়িয়ে দেব। এরপর আবারও আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। তারপরে অল্প পরিমাণে আবারও সাদা তেল দিলাম। ভালো করে মিক্স করে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, সেটা আমি দিয়ে দিলাম। এরপর ওপর থেকে আমি ফুলকপির টুকরোগুলো ভেজে রাখা ওগুলো দিয়ে দিলাম। আর গোবিন্দভোগটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন ওর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম। ভালো করে মিক্স করছি। দেখুন, এটা খেতে খুবই ভালো হয়। এটা আমার দিদার রেসিপি, অসাধারণ খেতে লাগে। আপনারা বানিয়ে খেয়ে বলবেন। ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, নামিয়ে নিচ্ছি। এবারে একটা প্যানের মধ্যে ঘি দিয়ে আমি কাজু কিশমিশগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি মিক্স করে রাখা রাইসটার ওপরে দিয়ে দেব। দেখুন, দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো। এরপর আবারও আমি ওগুলোকে ভালো করে মিক্স করলাম। ব্যাস, তৈরি আমার চালকপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।